আপনিও ব্যস্ত মনে অনেকদিন থেকে খেলাধুলা নাই, শরীরটা একটা জং লাগছে। চ্যাম্পিয়নের এলাকায় অন্য লোক আর আমি সেটা জানি না, শব্দ দেখি সর্বন্ধু ঢুকতে গেলে পারমিশন নিতে হবে। কথা বলতেছি জানিস আমাদের এলাকার চ্যাম্পিয়ন মানে কি রে? সেরা খেলোয়াড়। ও সেরা খেলোয়াড়, তুই জানিস আমিও ছোটবেলায় কত গোল্লা ছুট দৌড়া দৌড়ি কত কিছু খেলছি। আরে এসব খেলা তো মেয়েলি খেলা, ভাই তো আমার ফুটবল খেলা চ্যাম্পিয়ন। আরে চ্যাম্পিয়ন হয়েছে দেখি আমি একবার যদি মাঠে নামি বুঝছিস, কত চ্যাম্পিয়নকে পিছনে ফেলে রাখিয়েছি জানিস, কত গোল আমি নামলে তো শুধু গোলে আর গোলে কি হয়। যদি এমনটা হয় তোর এলাকায় আমার একটা ফুটবল ম্যাচ নেই, যদি জিততে পারিস তাহলে আমার এলাকায় ঢুকতে তোর কোনো পারমিশন লাগবে না। সামনের মাসে 16 তারিখে তোর সঙ্গে আমার খেলা হবে, আমার পাড়ার খেলা হবে, সেদিনে প্রমাণ হয়ে যাবে। এই চল সবাই দেখে নেবো তো। কি ব্যাপার ভাই, টেনশনে আছেন মনে হয়? আর বলিস না, অনেক টেনশন। পাশের পাড়া জামাই পাড়ার সঙ্গে আগামী মাসে 16 তারিখে ফুটবল খেলা নিছে। ফুটবল খেলা নিছেন তো আপনি কি খেলাধুলো পারেন? আর বলিস না, ফুটবল তো দূরের কথা, ফুটবলের খবর জানি। তাইলে তো আপনার মান সম্মান আর আমাদের এলাকার মান সম্মান দুইটাই গেল। এত টেনশন দিস না, কি করা যায় কোনো ডিসিশন থাকলে সেই ডিসিশন। আচ্ছা আমার পরিচিত একজন ফুটবলার কোচ আছে, এখন দেখি তার সাথে কথা বলি কি বলে। তিনি খুব উপকার হবে যদি তুমি এটা কথা বলে দিতে পারো, কারণ জানো তো আমি খেলাধুলে কোনো পারি না। সেটা তো খেলাধুলে কাঁচা, যাদের বসে এখন খেলাধুলে নিয়ে আসছে কি হবে বুঝতেছি। আচ্ছা ঠিক আছে আমি কথা বলি তার সাথে, তিনি কি বলে। বলিস না কি করবো, তুই আমার টেনশনটা কমাই দিবি যদি কথা বলে দিতে পারিস ভালো কোর্সের সাথে, তাহলে খুব ভালো হয় আমাদের এলাকার মান সম্মানটা, আমার নিজস্ব মান সম্মান রক্ষা হয়। ঠিক আছে সমস্যা নাই, আমি আজকে কথা বলতেছি তার সাথে। ভালো হয় তুই সব ব্যবস্থা কর, তুই আমার বাসাইলি, তুই আমার পুলিশের ছোট ভাই। ঠিক আছে আচ্ছা ঠিক আছে।
প্রবলেমে পড়ি। আচ্ছা কি প্রবলেম? প্রবলেমটা হচ্ছে আমার এলাকার এক বড় ভাই পাশের এলাকার সাথে ফুটবল খেলা নিয়ে। আচ্ছা এখন আমাদের তো এলাকার প্লেয়ারদের জানেন ফুটবলের কোটাও জানে না, এই একটু টুকটাক পারে। ও আচ্ছা, এই বিষয়ে বসে কথা বলি ভিতরে। না ভাই এখানে একটু মানে আসবেন তো। আচ্ছা ঠিক আছে, যদি আপনি আমার ওই ভাইটাকে একটু খেলা শিখিয়ে দেন তাহলে একটু উপকার হইতো। আচ্ছা হঠাৎ করে এতদিন পরে খেলা কি ব্যাপার? জেদের বসে নিয়ে ফেলছে এলাকার। শোন আসলে কি ফুটবলটা জেদা জেদি করা হয়, ফুটবলটা একটা ভালোবাসার জিনিস, একটা মহব্বতের জিনিস। ফুটবলটাকে অনেক ভালোবাসা দিয়ে তারপরে এটা রেজাল্ট পাওয়া যায়। এখন তোরা হুট করে খেলা জিনিস রাগের মাথায়, এটাতে আমি কি করবো বল? যদি ভাইটাকে একটু মানে তিনি অনেক আগে খেলা শিখছে তো, আচ্ছা তো যদি একটু টুকটাক খেলা শিখাই দেন তাহলে একটু এলাকার মান সম্মানও বাঁচি যায়, ভাইটারও মান সম্মান বাঁচি যায়। আচ্ছা ঠিক আছে, তোরা যেহেতু এলাকার ছোট ভাই আমার, ঠিক আছে আমি তোদেরটা দিকটা দেখবো। তোরা যদি শিওর থাকিস, যদি তোরা ফুটবল খেল, যদি তোরা আসিস আমাকে যেহেতু বলছিস, আর তোরা যদি ফুটবল খেলিস তাহলে 100-100 খেলা লাগবে। তোরা হার্ড প্র্যাকটিস করতে হবে, সব কিছু পাওয়ারফুল করতে হবে। ফুটবলটা খেলতে হলে প্র্যাকটিসের দরকার আছে। আমার একটা কন্ডিশন আছে, তোরা সকালে 6টার সময় আর্লি মর্নিংয়ে উঠে তোরা প্র্যাকটিস মাঠে আসবি। ঠিক আছে সমস্যা নাই, আমরা সকাল 6টায় উঠবো, যেহেতু এলাকার মান সম্মানের ব্যাপার অবশ্যই আমরা সকাল 6টায় আপনার গ্রাউন্ডে চলে যাবো। তারপরে উঠে চলে আসছে ভাই, লাঠি দিতে হবে মানি নাও। আচ্ছা তাহলে আজকে তুমি পানিশ থাকো, ঠিক আছে যেহেতু লেট করে আসছো, আর তোমরা চলো সবাই মিলে প্র্যাকটিস শুরু করো। ভাই আজকে তো মাফ করে দে তো ভাই, জান ভাই আজকে মানে ফার্স্ট রুল হচ্ছে রেস্টিসিং করতে হবে, রানিং করতে হবে, নাহলে মাসেল ফুল করবে, ইঞ্জুরি হয়ে যাবে। মাসেল দেখে লাভ নাই, এটা ভিতরের মাসেল, মাসেলে পাওয়ার থাকতে হবে ফুটবল খেলতে গেলে। ফুটবল তোর বাসায় লুডু খেলার মতো না, ঠিক আছে ফুটবলে পরিশ্রম করতে হবে, সেই প্র্যাকটিসটা করতে হবে, এইখানেই সব পরিশ্রম করতে হবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে রানিং স্টার্ট করো।
এই মুহূর্তে দেখা যাচ্ছে টস হচ্ছে, দেখি কে পায় টসে, খবিরপাড়া এবং জামাইপাড়ার মধ্যে কে পেয়েছে। দেখা গেল খবিরপাড়া জিতেছে টসে। আচ্ছা, খেলার রেজাল্ট হচ্ছে কি 2-0, আমরা কিন্তু 2-0 গেলে পিছিয়ে আছি আমাদের টিম। সো তোমরা যে ফুটবল খেলছো এটা ফুটবল খেলা হবে না, সেলফিশনেস খেলা যাবে না, স্কোর করতে হবে, সবাই মিলে খেলে স্কোর করতে হবে, সবাই একসঙ্গে খেলতে হবে, হ্যাঁ স্কোর করো। ফুটবল কিন্তু ফুটবল মাঠে ভালো খেলে লাভ নেই, স্কোর করতে হবে। তোমাকে স্কোর করতে না পারলে কিন্তু রেজাল্ট, যতই ভালো খেলো না কিন্তু রেজাল্ট জিরো। সো ভালো খেলতে হবে প্লাস রেজাল্ট করতে হবে, ভালো খেলে কিন্তু রেজাল্ট পাওয়া যাবে, ঠিক আছে। সো 100-100 খেলো, সবাই মন প্রাণ দিয়ে খেলো, বুঝছো। ফুটবলটা কি, ফুটবলটাকে ভালোবেসে ফুটবলটা খেলো, জেতা জিতি করে ফুটবলটা খেলো, ঠিক আছে। সাবাস সাবাস।
হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আসলে ফুটবলটা কোনো জেদাজেদির খেলা না, ফুটবলটা খেলতে হলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। আপনারা সুস্থ থাকতে চাইলে শারীরিক পরিশ্রমের পাশাপাশি ফুটবলটি খেলবেন, বুঝে শুনে ভালো মতো খেলবেন, আর সবাই সুস্থ থাকবেন। আশা করি আমাদের যে চ্যানেলটি আছে সেটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আপডেট কিছু হলেই আপনারা পেয়ে যান। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।